সীমানা পিলার জটিলতার অজুহাতে নদী দখল রাজধানীতে ব্যক্তিগত জমি নদীতে দেখানোর অভিযোগ স্থানীয়দের বেশিরভাগই ভিত্তিহীন বলছে কর্তৃপক্ষ এক বছরে হত্যার শিকার 418 শিশু ধর্ষিত 60 বিচারহীনতার কারণে কমছে না মন্তব্য মানবাধিকার কর্মীদের মানতে নারাজ আইনমন্ত্রী তীব্র শীতে ব্যাহত উত্তরের কয়েক জেলার জীবনযাত্রা বাড়ছে নিউমোনিয়া ডায়রিয়া সহ নানা রোগ হাসপাতালগুলোতে বাড়তি চাপ এবং বিপিএলের রুদ্ধশ্বাস ম্যাচে রংপুর রাইডার্সকে 2 রানে হারালো ঢাকা ডাইনামাইটস রাজশাহীকে হারিয়ে জয়ের ধারায় ফিরল কুমিল্লা আসসালামু আলাইকুম শুভ সকাল স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজান আনিসি এবার বিস্তারিত নদীর জমি নিয়ে সবচেয়ে বেশি জটিলতা তৈরি করেছে সীমানা পিলার নদীর পাড়ের মানুষজন বলছেন সীমানা পিলার বসাতে গিয়ে ব্যক্তিগত জমি নদীর জমিতে বিলীন করা হয়েছে আর কর্তৃপক্ষ বলছে রাতের আধারে অনেক সীমানা পিলার স্থানান্তর করে দখল করা হয়েছে নদীর জমি তবে সীমানা পিলার স্থাপনে যে কোথাও কোথাও ভুল হয়েছে তা মানছেন কর্তা ব্যক্তিরা নদীর দখল দূষণ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন তৈরি করেছেন খানাল আমিন আজ থাকছে তার চতুর্থ পর্ব ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন ঢাকার চারপাশ ঘিরে আছে বালু তুরাগ বুড়িগঙ্গা ও শীতলক্ষা নদী নদীর দুপাশে মাঝে মাঝেই চোখে পড়ে পিলার যেগুলো দিয়ে নদীর সীমানা নির্দেশ করা হয়েছে 2011 থেকে 2013 সালের মধ্যে এমন 9000-এর মতো সীমানা পিলার স্থাপন করা হয়েছিল নদীর পাড়ে যাদের জমি কিংবা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তাদের দাবি সীমানা পিলার বসানোর সময় ব্যক্তিগত জমি নদীর জমিতে বিলীন করা হয়েছে এর সপক্ষে তাদের কাছে ব্রিটিশ আমলের সিএস জরিপ থেকে শুরু করে সব ধরনের নথিও রয়েছে আমাদের পৈতৃক সম্পত্তিটা সেটা এখান থেকে যে পিলারটা গাছতে সরকার সেখান থেকে এক বিঘা ভিতরে এই নদীটা আগে তো অনেক ছোট ছিল ব্রিটিশ আমলের নকশা পড়সা আছে আমরা তারপরে কমসে কম 230 ফুট সীমানা পিলার স্থাপনে কোথাও কোথাও ভুল হয়েছে স্বীকার করে সংশ্লিষ্টরা বলছেন অনেক সীমানা পিলার নির্ধারিত জায়গা থেকে সরিয়ে নদীর জমিও দখল করা হয়েছে যে পিলারগুলো স্থাপিত হয়েছিল অনেক জায়গাতেই মানে এখানে প্রায় 10,000 পিলারের আমরা দেখেছি প্রায় 50% পিলার অর্থাৎ 4,500 পিলারের জায়গাটা যথাস্থানে নাই সেটা চলে গেছে নদীর দিকে সরানো হয়েছে কোনো কোনো স্বার্থনেষী মহলকে ফেভার করা হয়েছে অথবা ওনারা ছড়িয়েছেন তবে আবার নতুন করে সীমানা পিলার স্থাপন করতে চায় বিআইডব্লিউটিএ এজন্য 156 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে যার মাধ্যমে 10,400 পিলার বসানো হবে এবার আমরা প্রত্যেকটা পিলার 65 থেকে 70 ফুট পাইলিং করে তার উপরে পিলার স্থাপন করবো যেন সেটাকে কেউ ছড়াতে না পারেন সেটা আমি আশা করি সেই সুযোগ আর থাকবে না সরিয়ে নেওয়ার সুযোগটা কিন্তু থাকছে না 2022 সালের মধ্যে নতুন সীমানা পিলার স্থাপনের কাজ শেষ করতে চায় বিআইডব্লিউটিএ এমন সব পিলার দিয়েই নদীর জমি থেকে ব্যক্তিগত মালিকানাধীন জমির পার্থক্য করা হয়েছে তারপরও সরকার বলছে নদীর জমি দখল হয়েছে আর জমির মালিকরা বলছে নদী তাদের জমি দখলে নিয়েছে আর এ নিয়ে শত শত মামলা মোকদ্দমাও চলছে সব মিলিয়ে ঢাকার চারপাশের নদীগুলোকে পূর্বের অবস্থা ফিরিয়ে আনার যে স্বপ্ন বাস্তবতা বলছে তা বহুদূর মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে খান আলামিন আরটিভি গত বছর দেশে শিশু হত্যা হয়েছে 418টি হত্যার আগে ধর্ষণ করা হয়েছে 60 জন শিশুকে অপরাধ করে পার পেয়ে যাওয়ার মানসিকতা ও বিচারহীনতার কারণে দেশে শিশু ধর্ষণের ঘটনা কমছে না বলে মনে করেন মানবাধিকার কর্মীরা তাদের মতে এ ধরনের অপরাধ কমাতে কঠোরভাবে আইন প্রয়োগ জরুরি তবে আইনমন্ত্রী জানিয়েছেন অপরাধীদের শাস্তি নিশ্চিতে নাগরিকদের সচেতনতা জরুরি বিস্তারিত নাজিব ফরাইজের রিপোর্টে শিশুদের ওপর বাড়ছে নৃশংসতা ঘটছে ধর্ষণের পর হত্যার মতো রোমহর্ষক ঘটনাও এবছরের 5 জানুয়ারি
রাজধানীর গেন্ডারিয়ায় দুই বছরের শিশুকে ধর্ষণের পর ছাদ থেকে ফেলে হত্যা করা হয়। পরদিন 6 জানুয়ারি সাতক্ষীরার আশাশুনির একটি গ্রামে 8 বছরের এক শিশুকে ধর্ষণের পর পুকুরে ফেলে হত্যা করা হয়। 7 জানুয়ারি ডেমরার কোনাপাড়া শাহজালাল রোডে প্রলোভন দেখিয়ে 4 ও 5 বছরের 2 শিশুকে বাসায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা করে 2 মাদকাসক্ত। প্রায় প্রতিদিনই দেশের নানা প্রান্তে ঘটছে এমন অমানবিক ঘটনা, যেখানে পাষণ্ডদের হাত থেকে রেহাই পাচ্ছে না 2 বছরের শিশুও। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য অনুযায়ী গত বছর দেশে শিশু হত্যা হয়েছে 418টি, যেখানে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে 60 জন শিশুকে আর অপহরণ করে হত্যার ঘটনা ঘটেছে 31টি। এছাড়া 53 শিশু হত্যা হয়েছে নিজ বাবা মার হাতেই। বিশেষজ্ঞদের মতে শিশু হত্যার বিচারে তেমন কোনো দৃষ্টান্ত না থাকায় অপরাধীরা থামছে না। বলা হয় যে এগুলি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এই বিচ্ছিন্ন ঘটনার পিছনে যে একটা ধারাবাহিক কারণ থাকে, যে আমাদের সমাজে এই অপরাধগুলি যারা করছে তাদেরকে যথাযথভাবে আইনের আওতায় নিয়ে আসা হয় না বলেই তারা এই ঘটনাগুলি একের পর এক ঘটিয়ে যাচ্ছেন। এবং শিশুরা তো খুবই অসহায়, এটার প্রকটতা তখনই বাড়তে থাকে যখন দেখা যায় যে একই কথা, যে একটা বিচারহীনতা সংস্কৃতির মধ্যে আমরা বাস করছি, 3-4% বেশি মানুষ কিন্তু শাস্তি পায়নি এই ধরনের ঘটনা ঘটিয়ে। তবে সুলতানা কামালের সঙ্গে একমত নন আইনমন্ত্রী। আমি ওনার সাথে সম্পূর্ণ একমত না, একটা বয়স আছে যাদের ধর্ষণ, তারা এই জিনিসটা আদালতে আনতে চান না, সেটাও কিন্তু সামাজিক কারণে। যারা এরকম অপরাধ করেন তাদেরকে যেন আদালত শাস্তি দিতে পারে, সেই জন্য যারা আনফর্চুনেটলি অপরাধের শিকার তারা যেন আরও এগিয়ে আসেন, এটাই আমি চাই। আমাদের কাছে তথ্য আছে যে কিছু রাজনৈতিক দল ক্রিমিনালদেরকে টাকা দিয়ে এরকম অপরাধ করানোর একটা প্রোগ্রাম করেছে এবং সেটা আমরা অনুসন্ধান এবং তদন্ত করে দেখছি। তিনি জানান, বিদ্যমান আইনেই শিশু ধর্ষণের দৃষ্টান্তমূলক সাজা দেয়া সম্ভব, এজন্য আলাদা কোনো আইনের প্রয়োজন নেই বলেও মনে করেন আনিসুল হক। আমার মনে হয় যেটা করা উচিত। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা। তীব্র শীত অব্যাহত থাকায় কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, লালমনিরহাট সহ উত্তরের বেশ কিছু জেলায় জীবনযাত্রা প্রায় থমকে আছে। উত্তরের জেলা কুড়িগ্রামে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.8 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিনের তুলনায় কুয়াশা কিছুটা কমলেও বইছে ঠান্ডা বাতাস। ছিন্নমূল মানুষেরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। শীতের কারণে কমে গেছে খেটে খাওয়া মানুষের কাজ। চলমান ইরি বোরো মৌসুমের চাষ সময় মতো শুরু করতে পারছেন না কৃষক। চুয়াডাঙ্গায়ও জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। দিনে দিনে তাপমাত্রা হ্রাস পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তবে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সদর হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, এর বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। দর্শক এই মুহূর্তে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল কুদ্দুস। কুদ্দুস, আমরা তো জানি বরাবরের মতো উত্তরাঞ্চলে তীব্র শীত অনুভূত হয়, তো এই মুহূর্তে শীতে কুড়িগ্রামে মানুষের দুর্ভোগ কেমন দেখছেন? তাদের সহায়তায় ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক কোন উদ্যোগ কি আপনি দেখেছেন? নিশি, আপনাকে জানিয়ে রাখছি যে কুড়িগ্রামের গত এক সপ্তাহ থেকে শৈত্যপ্রবাহ চলছে। আজকের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.8 ডিগ্রি সেলসিয়াস। তো কুড়িগ্রামের এই 450 চরাঞ্চলের মানুষ কিন্তু এই শীতে দুর্ভোগ পোহাচ্ছে। আমি দেখেছি যে সকাল হতেই এখানকার গ্রামাঞ্চলের মানুষগুলো খড়কুটো জ্বালিয়ে তাদের শীত নিবারণের চেষ্টা করে থাকে। তাছাড়া যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, শ্রমিক এবং রিক্সা চালক, তারা বলেছেন যে এই শীতের তীব্রতার জন্য তারা সকাল সকাল কাজে বের হতে পারেন না এবং এর জন্য তাদের আয় কমে গেছে। সব মিলিয়ে এই কুড়িগ্রামের শীতে যে দুর্ভোগ সেটা কিন্তু মানুষের মাঝে শুরু হয়েছে। জেলা প্রশাসন আমাকে জানিয়েছেন যে এই দরিদ্র এবং নিরুন্ন মানুষের শীত নিবারণের জন্য প্রায় 44,000 কম্বল বিতরণ করা হয়েছে এবং আরও চাহিদা দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে কুড়িগ্রামের শীতের তীব্রতা নিয়ে এই ছিল সর্বশেষ। কুদ্দুস, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কুড়িগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল কুদ্দুস।
গাইবান্ধায় তীব্র শীত দেখা দিয়েছে ডায়রিয়া সহ শীতজনিত বিভিন্ন রোগ। ঠান্ডা জ্বর সহ রোটা ভাইরাসে আক্রমণের কারণে ঝুঁকিতে পড়েছে শিশুরা। গত এক সপ্তাহে জেলা সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত 600+ শিশু চিকিৎসা নিয়েছে। রোগীর অতিরিক্ত চাপ হয়, হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। গাইবান্ধা থেকে ফেরদৌস জুয়েলের তথ্য ছবিতে জানাচ্ছেন অভি ইসলাম। এভাবে গাইবান্ধার বিভিন্ন এলাকা থেকে ডায়রিয়া, নিমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের নিয়ে জেলা সদর হাসপাতালে ছুটে আসছেন অভিভাবকরা। রোগীর চাপ বেশি হওয়ায় মেঝেতেও থাকতে হচ্ছে অনেককে। পাতলা পায়খানা, গড় হজম, আজ 3 দিন থাকি, আর হলে শ্বাসকষ্ট আছে আর বমি আছে। 3 দিন থেকে পাতলা পায়খানা আর হলো বমি, বমি বদ্ধ হয়েছে, পাতলা পায়খানা কিছুটা কমছে। এবার শীতের শুরু থেকেই শিশুরা ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। হাসপাতালে চিকিৎসকরা জানান তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। ভাইরাসের এগেনস্টে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে না, কাজেই ডায়রিয়াগুলো ওই প্রথমে বমি নিয়ে আসে, পরে পাতলা পায়খানা হয় এবং একটা নির্দিষ্ট কোর্সের পরে তারা নিজেরাই এমনি থেকে ভালো হয়ে যায়। প্রতিদিন ডায়রিয়া নিয়ে অন্তত 40 জন শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। একই সঙ্গে বহির বিভাগেও 40-50 জন চিকিৎসা নিচ্ছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। কোনো মতে যেন বাচ্চাদের ঠান্ডা না লাগে। ডায়রিয়া ম্যাক্সিমাম কারণ রোটা ভাইরাস, 50% রোটা ভাইরাস দিয়ে হয়। এটা আমাদের ভালো হতে 2-4 দিন সময় লাগে, এটা আমরা তাদের কাউন্সিলিং করে বুঝাই দিই। তবে ডায়রিয়া, নিমোনিয়া সহ বিভিন্ন শীতজনিত রোগ থেকে শিশুদের রক্ষায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের 4 ধাপ উন্নতি হয়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়া ভিত্তিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস বা IEP। সংস্থাটির তৈরি করা বৈশ্বিক সন্ত্রাস সূচকে 163 দেশের মধ্যে 25তম স্থান অর্জন করেছে বাংলাদেশ। গবেষণায় বলা হয় এবার দক্ষিণ এশিয়ার 4 দেশ বাংলাদেশ, ভুটান, নেপাল ও শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলা কমেছে এবং তারা নিরাপত্তায় উন্নতি দেখিয়েছে। তবে সবচেয়ে বেশি সন্ত্রাসী আক্রান্ত দেশটি 10টি দেশের মধ্যে আছে, আফগানিস্তান, পাকিস্তান ও ভারত। ফরিদপুরে সরিষা ফুলের হলুদ চাদরে ছেয়ে গেছে ফসলের মাঠ। যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদের দেখা মেলে। গেল কয়েকবারের অন্যান্য ফসলের ক্ষতি পুষিয়ে উঠতে এবার চাষিরা বেশি পরিমাণে সরিষার আবাদ করেছেন। বিক্রি করেও ভালো দাম পাওয়ার আশা করছেন তারা। ফরিদপুর স্টাফ রিপোর্টার জাকির হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন মুনিয়া মুস্তারি। দেখলে মনে হয় যেন দিগন্ত বিস্তৃত ফসলের ক্ষেতের উপর কেউ হলুদ চাদর বিছিয়ে রেখেছে। চোখ ধাঁধানো এমন হলুদের গালিচায় মধু সংগ্রহের লোভে মনের আনন্দে উড়াউড়ি করছে মৌমাছি। এমন অপরূপ দৃশ্যের হলুদের রাজ্যে হারিয়ে যেতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে অনেকে এসে হাজির হন ফরিদপুরের এসব সরিষা খেতে। চলতি মৌসুমে এবার ফরিদপুরের 9 উপজেলার 8,430 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। ফলন ভালো হওয়ায় ভালো দামের আশা করছেন চাষিরা। সরিষা সেট উঠে যাওয়ার পরে আবার ইরিবুলুক হবে, ইরি ধান, তারপরে আবার পাটও হয়। পানি যাওয়ার পরে শস্য লাগাইছি, শস্য পরে ধান লাগাবো, শস্য খুব ভালো ফসল হতেছে। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে গত কয়েকবারের তুলনায় এবার ফরিদপুরে 5,000 মেট্রিক টন বেশি সরিষা উৎপাদন হবে। ফরিদপুর জেলায় এবছর প্রায় 8,430 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় 1,000 হেক্টর বেশি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা এই ফরিদপুর জেলাতে 4,500 জনকে পণ্য দোনা হিসাবে সরিষার বীজ, সার প্রদান করা হয়েছে। এবছর সরিষার বাম্পার ফলন হওয়ায় গত কয়েকবারের ফসলের ক্ষতি পুষিয়ে ওঠার স্বপ্ন এখন ঝিলিক দিচ্ছে এ অঞ্চলের চাষীদের চোখে মুখে। মুনিয়া মুস্তারি, আরটিভি। সকালে সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সীমানা পিলার জটিলতার কারণে নদী দখল রাজধানীতে, ব্যক্তিগত জমি নদীতে দেখানোর অভিযোগ স্থানীয়দের, বেশিরভাগই ভিত্তিহীন বলছে কর্তৃপক্ষ। এক বছরে হত্যার শিকার 418 শিশু ধর্ষিত 60, বিচারহীনতার কারণে কমছে না মন্তব্য মানবাধিকার কর্মীদের, মানতে নারাজ আইনমন্ত্রী। তীব্র শীতে ব্যাহত উত্তরের কয়েক জেলার জীবনযাত্রা, বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা রোগ, হাসপাতালগুলোতে বাড়তি চাপ। এবং বিপিএলের রুদ্ধশ্বাস ম্যাচে রংপুর রাইডার্সকে 2 রানে হারালো ঢাকা ডায়নামাইটস, রাজশাহীকে হারিয়ে জয়ের ধারায় ফিরল কুমিল্লা।
সকালের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।